পীরগঞ্জের এই গ্রামে প্রায় সকলেই সিআইজি সদস্য। এদের প্রধান বাণিজ্যিক কার্যক্রম হচ্ছে স্বল্প মেয়াদে গরু মোটা তাজাকরণ। সারা বছর তাদের কাঁচা ঘাসে নিশ্চয়তা পাবে। এরা প্রশিক্ষণ পেয়েছে কিভাবে খামার ব্যবস্থাপনা করতে হবে, কোন সিজনে কোন জাতের গরু খামারে তুলতে হবে, কি ধরনের খাবার দিতে হবে। সিআইজি সদস্যদের দোরগোড়ায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কর্ম এলাকায় ইউনিয়ন পর্যায়ে স্থাপন করা হয়েছে ফার্মার্স ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস সেন্টার ফিয়ার। এনআইটিপির পক্ষ থেকে কর্ম এলাকায় 700 ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই ধরনের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপন করা হয়েছে। প্রতিটি ফ্যাক্টকে সিআইজি বা খামারিদের চাহিদা উপযোগী আধুনিক তথ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। খামারিদের সেবাদানের জন্য ইউনিয়ন সম্প্রসারণ সহায়তা টিমের সদস্য বৃন্দের মধ্যে কেউ না কেউ রোস্টার হিসাবে সর্বদা ফ্যাক্ট সেন্টারে থাকেন। ফলে গবাদি প্রাণী ও হাঁস মুরগির চিকিৎসা সেবা পেতে খামারিদের এখন আর উপজেলা পর্যন্ত তেমন একটা যেতে হচ্ছে না। তাছাড়া প্রকল্পের সহায়তায় গবাদি প্রাণী ও হাঁস মুরগির ভ্যাকসিন, টিকাদান ও কৃমিনাশক কর্মসূচি পালন করা হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে। ফলে ক্ষুদ্র খামারিরা প্রাণী প্রতিপালনে উৎসাহিত হচ্ছে, গড়ে উঠছে নতুন নতুন খামার। যেটা বলতে চাই, সবসময় আমরা যে ধারণাটা মনের মধ্যে পোষণ করি এবং আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই, সেটা হলো আমরা যে বুদ্ধি বা যে টেকনিকটা আপনাদের শেখাবো, আমি এভাবেই বলবো যে কৌশল, যেমন এক একটা ট্রেনিং প্রোগ্রামে এক একটা বিষয় থাকে, সেই বিষয়টার উপর আপনাদেরকে আমরা কথা বলা। কমিউনিটি এক্সটেনশন এজেন্ট ফর লাইভ স্টক বা সিল কর্ম এলাকার ইউনিয়নের সম্প্রসারণ কর্মী। ক্ষুদ্র ও মাঝারি খামারি যেমন ছাগল পালন, গরু মোটা তাজাকরণ, হাঁস মুরগি পালন, গাভী পালন ইত্যাদি কার্যক্রমে জড়িত ব্যক্তিদের মধ্যে থেকে একজন করে স্থানীয় সম্প্রসারণ কর্মী বা সিল নির্বাচন করে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রকল্পের আওতায় মোট 1,335 জন সিল প্রশিক্ষণ সুবিধা প্রাপ্ত হন। প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় সকল গবেষণা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রসমূহ থেকে এনএটিপির মাধ্যমে সিলদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সুবিধা দেওয়া হয়ে থাকে। প্রযুক্তি সম্প্রসারণ ও পরামর্শ কার্যক্রম পরিচালনার জন্য প্রকল্পের পক্ষ থেকে সিলদেরকে দেওয়া হয়েছে একটি করে বাইসাইকেল ও কিট বক্স এবং মাসিক ভাতা দেওয়া হচ্ছে 600 টাকা করে। তাছাড়া সিল স্থানীয় খামারিদের পরামর্শ প্রদানের বিনিময়ে সমঝোতার ভিত্তিতে ফি গ্রহণ করতে পারেন। কর্ম এলাকার প্রতিটি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে প্রতি সপ্তাহে সিলদের ওরিয়েন্টেশন দেওয়া হয়। বিভিন্ন ধর্ম পালনের জন্য আধুনিক প্রযুক্তি বিষয়ে সিলদের অবহিত করা হয়। ফলে সিল তাদের কাজের মাধ্যমে যেমন নিজেদেরকে দক্ষ সম্প্রসারণ কর্মী হিসেবে সমাজে সম্মানজনক অবস্থায় নিতে পেরেছেন, তেমনই ক্ষুদ্র ও মাঝারি খামারিরা হাতের কাছে পাচ্ছেন একজন প্রশিক্ষিত পরামর্শক। সেল প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে থাকে। ফলে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথা প্রকল্পের যাবতীয় তথ্য প্রযুক্তি সিআইজি সদস্যরা দ্রুত পেয়ে যাচ্ছে সিলদের মাধ্যমে। এই ক্ষেত্রে সিল সেতু বন্ধনের কাজ করে থাকে
উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুফলভোগীদের মধ্যে। আমাদের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে প্রসার ঘটছে শিল্প কলকারখানার, ফলে আবাদি জমির পরিমাণ কমে আসছে, গবাদি প্রাণীর চারণভূমি সংকুচিত হচ্ছে। এই অবস্থায় গবাদি প্রাণীর খাদ্যের যোগান নিশ্চিত করতে প্রকল্প সহায়তায় ইউনিয়ন পর্যায়ে সিআইজি গ্রুপের মধ্যে গো খাদ্য হিসাবে উন্নত ঘাস এবং ভুট্টা চাষের প্রদর্শনী প্লট তৈরিতে সার্বিক সহায়তা করতে দেখা যাচ্ছে। ঘাস চাষের প্রশিক্ষণ ও বীজ সুবিধা পেয়ে গাভী পালন ও গরু মোটা তাজাকরণের সাথে সম্পৃক্ত প্রতিটি সিআইজি সদস্যই এখন এক খণ্ড জমি রাখছে ঘাস চাষের জন্য। আর সিআইজি সদস্য নয় এমন কৃষকরা ঘাস চাষের এই প্রযুক্তি পেয়ে বাণিজ্যিকভাবে ঘাস চাষ করে লাভবান হচ্ছেন, যোগান দিচ্ছেন সিআইজি বহির্ভূত খামারিদের গোখাদ্যে। আপনার এখানে দেখলাম ভুট্টা চাষ করেছেন, জি, আবার নেপিয়ার ঘাসও করেছেন গরুর জন্য, তো দুটা কেন করেছেন, ভালো কোনটা? এটার মধ্যে ভালো হলো নেপিয়ার ঘাস প্লাস নেপিয়ার ঘাস শীত সিজন হয় না, কারণে ভুট্টাটা করেছি, ভুট্টাটা ওই শীত সিজন তিন মাস খাওয়াই, ওইটা খাওয়াই আর কি, ওই ঘাসের চাহিদাটা গরু মিটাই, আর ওই ভুট্টাটা খাওয়াইলে ভালোই দুধ প্রোডাকশন হয়। ভুট্টাতে লাভটা বেশি হয়, মানে গরু মোটা তাজা বেশি হয়, দুধ বেশি হয়, তো এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আপনার কাছে আছে? যে ভুট্টাতে সব ধরনের নিউট্রিয়েন্ট পাওয়া যায়, বিশেষ করে প্রোটিন, যেটা আমাদের গবাদি পশুদের প্রোটিনের চাহিদা, যেটা ভুট্টা যখন মোচা অবস্থায় আসে তার ভিতরে 9-10% প্রোটিন থাকে, এটা প্রোটিন সোর্স হিসাবে। তার সাথে সাথে আপনার মাইক্রো এলিমেন্ট বা আমরা যেটা বলি যে আমাদের যে মরাস, ভুট্টাতে ক্যালসিয়াম ফসফরাসের পরিমাণও বেশি, যার জন্য দেখা যায় যে গাভী যেটা গরম হয় না বা আপনার দুধ কম দেয়, এইসব গাভী যখন ভুট্টা ঘাস খাওয়ানো হয় তখন এগুলো দ্রুত হিটে আসে এবং প্লাসেন্টা যেটা রিমুভ হয় এটা খুব দ্রুত হয়ে যায়। আমরা এই ভুট্টাটাকে একটি সহজ এবং আমরা বলবো যে খুব সস্তা খাবার, যেখানে 1 কেজি ভুষির দাম আপনার 22-23 টাকা পড়ে, আর 1 কেজি আপনার কাঁচা ঘাস হিসাবে যদি ভুট্টা উৎপাদন করা হয় তার মূল্য পড়ে 50 পয়সার বেশি, সর্বোচ্চ 50 পয়সা পর্যন্ত 1 কেজি খাবারের মূল্য পড়তে পারে। এটিকে যদি আমরা সংরক্ষণ করি সাইলেজ হিসাবে, মাটির গর্ত করে পিটের মধ্যে যদি সংরক্ষণ করি এবং পরবর্তীতে ক্রাইসিস অবস্থায় আমরা এটিকে খাবার দিতে পারি পশু খাদ্য হিসাবে, তার সাথে সাথে যে কাজটি হবে, একটি হলো জমিতে ধান চাষ করা হবে গবাদি পশুর খাদ্য হিসাবে, ভুট্টার চাষও হবে এবং গাভী পালনকারীরা অধিক লাভবান হবে, তারা যদি ভুট্টা চাষ করে সাইলেজ করে গরুকে এটি সারা বছর খাবার দিতে পারে, তাহলে পরে সারা বছর তাদের কাঁচা ঘাসের নিশ্চয়তা পাবে। এনএটিপির সহায়তায় অন্যান্য এলাকার মতো পীরগঞ্জের এই গ্রামে প্রায় সকলেই সিআইজি সদস্য। এদের প্রধান বাণিজ্যিক কার্যক্রম হচ্ছে স্বল্প মেয়াদে গরু মোটা তাজাকরণ। এরা প্রশিক্ষণ পেয়েছে কীভাবে খামার ব্যবস্থাপনা করতে হবে, কোন সিজনে কোন জাতের গরু খামারে তুলতে হবে, কী ধরনের খাবার দিতে হবে। এদের অভিজ্ঞতা হচ্ছে কোরবানির সময় লাল গরুর চাহিদা বেশি থাকে, কিন্তু শীতে লাল গরুর শারীরিক বৃদ্ধি কমে যায়, পক্ষান্তরে শঙ্কর জাতের গরু এগুলোর কোনো সমস্যা হয় না। সে কারণে এখানকার সকল খামারই কোরবানির ঈদকে সামনে রেখে লাল গরু প্রতিপালন করলেও বছরের অন্যান্য সময়ে এই ধরনের শঙ্কর জাতের গরু লালন পালন করে থাকেন।
সিআইজি সদস্যরা গরু প্রতিপালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন। সামাজিক বনায়ন তার মধ্যে উল্লেখযোগ্য।